যে ব্যক্তি অনুসরণ করবে তার আর আলাদা করে আল্লাহকে ভালোবাসতে হবে না আল্লাহর অনুসরণ করা লাগবে না আমার নবীকে যদি কেউ ভালোবাসে নবীকে যদি কেউ অনুসরণ করে নবীকে ভালোবাসা এবং অনুসরণ করার মধ্য দিয়েই আমার আল্লাহকে ভালোবাসা এবং অনুসরণ করা হয়ে যাবে আজকে বারোই রবি এই দিনে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আরবের বুকে আমার নবী বিশ্ব নবী পৃথিবীর বুকে আগমন করেছিলেন বলেন না এই দিনটি ছিল আমার নবীর জন্মদিন এই দিনে আমার নবী পৃথিবীতে এসছেন তো সেজন্য আজকেও আমরা রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের শান এবং মান নিয়ে কথা বলবো রাসুলের প্রতি মহাব্বাত ভালোবাসা কতটুকু থাকা দরকার এ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আল্লাহ আল্লাহর আলমিন কুরানুল কারিমে বারবার তিনি বলেছেন আতিউ ব আতিউর রসুল ইনকুনতুম্মু তোমরা যদি মোমেন হতে চাও ইমানদার যদি হতে চাও তোমরা শুধুমাত্র আমি আল্লাহর কথা আমি আল্লাহকে ভালোবাসলেই চলবে না আতিউর রসুল তোমরা আমার রসুলকে ভালোবাসা লাগবে রসুলের অনুসরণ করা লাগবে কুনতুম মেনিন তাহলেই তোমরা ইমানদার হতে পারবে বরণ না

আল্লাহর অনুসরণ করা লাগবে আমার নবীকে যদি কেউ ভালোবাসে নবীকে যদি কেউ অনুসরণ করে নবীকে ভালোবাসা এবং অনুসরণ করার মধ্য আমার আল্লাহকে ভালোবাসা এবং অনুসরণ করা হয়ে যাবে চিৎকার করে দিয়েই জন্য নবীকে আমাদের ভালোবাসা লাগবে যেভাবে করে সাহাবাই কেরাম আমার নবীকে ভালোবাসছেন আমার নবীকে অনুসরণ করেছেন আমাদেরকেও ঠিক সেভাবে করেই আমার নবীকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে আমার ভাইয়েরা আমার নবী বিশ্ব নবী মোহাম্মাদুল রসুল আল্লাহ ওয়াসাল্লাম কে আমার নবীর সাহাবিরা কেমন বেশি ভালোবাসতো আমার নবীর একজন দাহাবা ছিল তার নাম ছিল আবদুল্লা ইমজায় রদিউন্মত আল আনহু আমার নবীর ওই তার একটি ফলের বাগান ছিল ওই ফলের বাগানের মধ্যে তিনি তার বাগান পাহারা দিত ফল মূল পাহারা দিত যেদিন আমার নবী নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু কাছে যখন আমার নবীর মৃত্যুর খবর চলে আসে হযরত আব্দুল্লাহ ইবনে কান্না শুরু করে দেয় সেজদায় পড়ে কান্না করা শুরু করে দেয় আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ যে পৃথিবীর বুকে আমার নবী নাই যে পৃথিবী থেকে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে এই পৃথিবীর আলো বাতাস আসমান জমিন ফল ফলাদি শস্য গাছপালা আমি আর দেখতে চাই না আল্লাহ গো যে পৃথিবী ছেড়ে আমার নবী চলে গেল এই পৃথিবীর কিছুই আমি আর দেখতে চাই না সুতরাং আল্লাহ আপনি আমার দুইটা চোখ অন্ধ করে দেন সুবহান আল্লাহ আল্লাহর কাছে এত কান্না করেছেন সিজদায় পড়ে আল্লাহ আমার যে নবী এই পৃথিবীতে নাই এই পৃথিবীর আলো বাতাস গাছপালা আমি আর কিছুই দেখতে চাই না আল্লাহ আপনি আমার অন্ধ করে দেন মানুষ তো দুষ্টামি করে বলে তিনি দুষ্টামি করে বলেন না সিজ দায় পরে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ আপনি আমাকে অন্ধ করতেই হবে কাঁদতে কাঁদতে এত কেঁদেছেন যে আল্লাহ সর্বশেষ অন্ধ করে দিয়েছেন কেমন ভালো তারা আমার রসুলকে বাসেছেন চিল্লা পড়ুন না সুবহান আল্লাহ আল্লাহর নবীর আরেকজন সাহাবে ছিল হজরুদ্দু হুমায়ে প্রাদী উল্লাম প্রাদী আল্লাম তাল মুকে মারার জন্য কাফিরেরা শুলে চড়ানোর জন্য নিয়ে যায় হজরতে হুবাইবকে যখন মারার জন্য নিয়ে যায় হুবাইবকে ডাক দিয়া বলা হয় হুবাইব রে তোমাকে একটু পরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ও হুবাইব তোমার সর্বশেষ কোনো চাওয়া আছে নাকি কোনো চাওয়া আছে নাকি শেষ ইচ্ছা আছে নাকি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু বলে না না আমার আর কোনো শেষ ইচ্ছা নাই তবে আমার একটা ইচ্ছা রয়েছে একটু পর আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আমার সর্বশেষ ইচ্ছা হলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আমার আল্লাহর জন্য দুই রাকাত নামাজ পড়তে চাই কাফিররা হযরত খুবাইরা رضی اللہ تعالی عنہকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিল হযরত খুবাইরা رضی اللہ تعالی عنہ মধ্যে দুই রাকাত নামাজ শেষ করে ফেললেন কাফিররা ডাক দিয়া বলে খুবাইবে রে তুমি তো নামাজ পড়তে গেলে অনেক সময় ধরে নামাজ পড়ো আজকে কেন তুমি এত তাড়াতাড়ি দুই রাকাত নামাজ শেষ করে ফেললা হজরত গোপাল বলে আমি যখন অন্য সময় নামাজ পড়তাম দুই রাকাত নামাজ পড়তে আমার অনেক সময় লাগতো কিন্তু আজকে আমি খুব কম সময়ের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে ফেলেছি কারণ হলো আজকে যদি আমি বেশি সময় নিয়ে নামাজ পড়ি অনেক সময় ধরে নামাজ পড়ি তোমরা কাফিরের হয়তো চিন্তা করবে আমি মৃত্যুকে ভয় পাই মৃত্যুকে ভয় পেয়ে আমি মৃত্যুকে মৃত্যু থেকে বেশি সময় ধরে বেঁচে থাকার জন্য আমি আমার নামাজে বেশি সময় নিয়েছি কিন্তু আমি মুসলমান আমরা তো মৃত্যুকে ভয় পাই না এই জন্য আমি তাহুড়া করে আজকে দুই নাকাত নামাজ আদায় করে ফেললাম হজদুরতে খুব যখন এই কথা বলল কাফিরেরাতে কোবাইবের হাতের মধ্যে একটা কোপ দিল হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায় কুবাইবকে কাফিরেরা ডাক দিয়া বলে কোবাইব কতই না সুন্দর হতো আজকে যদি এখানে তোমাকে না রেখে তোমার নবী বিশ্ব এখানে রাখা যেত আর তার হাত যদি আমরা এভাবে কাটতে পারতাম এই কথাটা শোনা মাত্রই হজরত কুবাইবের শরীরটা আগুনে জ্বলে যায় হজরত কুবাই প্রাগান্বিত হয়ে যায় হজরত কুবাই যখন এই কথাটা শুনলো খুবাই ব্রাদি আল্লাহ তালান তিনি তার মুখের মধ্যে অনেকগুলো থুথু নিয়া কাফিরদের মুখের মধ্যে থুথুগুলা মারলো আর কাফিরদেরকে ডাক দিয়া বললো কাফির রাসন শোন তোরা আমার হাত কাটছিস আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছিস আমার কোনো অভিযোগ নাই আমার কোনো অবজেকশন নাই কিন্তু আজকে যদি এখানে আমার জায়গায় আমার নবী বিশ্ব হাত কাটা তো দূরের কথা আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোকা দেওয়া হতো আমি খুব তোদের একজন কাফের কেউ ছেড়ে দিতাম না সুভান কি মোহাব্বত কি ভালোবাসা তাকে হত্যা করতেছে তার কোনো অবজেকশন নাই তার কোনো অভিযোগ নাই সে বলছে আমাকে মারছ আমার কোনো অভিযোগ নাই কিন্তু এখানে যদি আমার জায়গায় আমার নবী বিশ্ব গায়ে গায়ে ফুলের টোকা দেওয়া হতো আমি ছেড়ে কথা বলতাম না চিৎকার করে এত ভালো তারা আমার রসুলকে বাসতো বাসত আমার ভাইরা একদিন দুপুর বেলা খুব একদম খাড়া দুপুর এমন সময় সিদ্দিক সিদ্ধে করে দিয়ে তার অনেক খিদা লেগে যায় ক্ষুদা লাগার পর তিনি দৌড় দিয়ে আমার নবীর যে হুজরাখানা ছিল সেখানে চলে যায় গিয়ে দেখে সেখানে হজরত ওমর রদি অল্লাহ তালু তিনিও দাঁড়িয়ে রয়েছেন হজরত আবু বকর ওমর রদি অল্লাহ তালুকে ডাক দিয়া বলছেন ওমর এই দুপুর তুমি এখানে কি করছো হজরত ওমর বলে ভাইরে আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আমার খুব ক্ষুধা লেগেছে এই জন্য আমি দৌড় দিয়ে আমার নবীর সামনে চলে আমার নবী যখন হুজরা থেকে বের হবে আমি আমার নবীর চেহারাটা এক নজর দেখবো নূরে আনোয়ার ওই চেহারা দেখার সাথে সাথে আমার সবগুলো খুদা আমার পেট থেকে চলে যাবে চিৎকার করে সুবহানাল্লাহ কি হযরত ওমর বলতেছে তুমি কেন আসছ আবু বকর বলতেছে ভাইরে তুমি যেই কারণে আসছো আমারও অনেক ক্ষুদা লেগেছে আমিও আসছি আমার নবী বের হবে নবীর নূরে আনোয়ার চেহারাটা আমি এক নজর দেখব আর দেখার সাথে সাথে আমার সবগুলো ক্ষুদা ব্যথা যন্ত্রণা সব চলে যাবে চিৎকার করে বলছো ভাইনাল্লাহ এমন মোহাব্বাদ এমন ভালোবাসা তাদের ছিল আমার নবী একদিন আবু বকরকে বলতেছে আবু বকর আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাই আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব আর হিজরত করার জন্য আমার সঙ্গী হিসেবে আবু বকর আমি তোমাকে সিলেক্ট করলাম আমার ভাই আবু বকরকে যখন এ কথা বলল আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন রাতের বেলা গভীর রজনী আবু বকরের দরজায় গিয়ে একটা টোকা দেয় সাথে সাথে আবু বকর দরজা খুলে দেয় আল্লাহর নবী বলে আবু বকর এত গভীর রজনী একটা মাত্র টোকা দিলাম তুমি সাথে সাথে দরজা খুলে দিলা তুমি কি ঘুমাও নাই আবু বকর বলতেছে হুজুর আপনি যেদিন বলেছিলেন যে আপনি আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেদিন থেকে আমি বকর আমি আবু বকর একটি জন্য রাতের বেলা বিছানায় আমার পিঠ লাগাই নাই চিৎকার করে বলুন সুবাহ এমন ছিল মোহাব্বত এমন ছিল ভালোবাসা সেই নবীর প্রতি আজকে আমাদের মহাব্বত ভালোবাসা কতটুকু আছে প্রিয় ভাইয়েরা তারা তাদের জীবন দিয়েছে আমার নবীর ভালোবাসায় তারা তাদের ঘরবাড়ি সম্পদ সবকিছু তারা ব্যয় করেছে কিন্তু ধর্মloro তারা নবীকে ছাড়ে নাই আল্লাহর নবীর এক সাহাবী ছিল আব্দুল উজ্জা ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ওই আব্দুল উজ্জা আমার নবীকে যখন দেখলো দেখার পর আব্দুল উজ্জা তার চাচাকে গিয়ে বলতেছে চাচা আমি মোহাম্মদ রসুল উল্লাহর হাতে হাত রেখে বাইয়াদ গ্রহণ করবো মোহাম্মদ করব। তার চাচা বলতেছে তুমি যদি উপর আনো তাহলে তোমাকে ঘর বাড়ি সব ছেড়ে দেওয়া লাগবে ঘর বাড়ি যা ছাড়া লাগে আমি সব ছাড়বো কিন্তু তারপরে আমি মোহাম্মদুর রসুল উল্লাহর হাত থেকে ইমান আনা থেকে আমাকে বিরত রাখা যাবে না প্রিয় ভাইয়েরা ঘর বাড়ি ছেড়ে দিল চাচা বলতেছে তোমার গায়ে যে জামা কাপড় আছে এগুলো আমার টাকায় কেনা এগুলো খুলে দাও আব্দুল সেগুলো খুলে দিল তিনি মায়ের কাছে গিয়ে বলছে মা আনবো তাকে ভালোবাসি চাচা আমার 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 সম্পদ কেড়ে শরীর থেকে জামা কাপড় সব খুলে নিয়ে গেল মা তুমি আমার এক টুকরা কাপড় দামে নবীর দরবারে যাব। এক টুকরা কাপড় নিয়ে নবীর দরবারে চলে গেছে এই ছিল ভালোবাসা নবীর ভালোবাসা তারা ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে জীবন দিয়েছে ওহুদের যুদ্ধে আমার নবীর উপর যখন খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করলো দুইজন সাহাবি একজন ছিল আবু দুজানা রদি আল্লাহ তালানহু আরেকজন ছিল সাদ রদি আল্লাহ তালানহু তারা দুইজন রাসুল্লার সামনে এবং পিছনে দাঁড়ায় গেল কাফিররা তীর মারতেছে তারা দুইজন তাদের হাত পা সব কিছু দিয়ে আল্লাহর রাসুলের গায়ে যাতে একটা তীর না লাগে তাদের শরীরের সবগুলো তীর নিয়েছে একটি তীর আমার নবীর গায়ে লাগতে দেয় নাই এমন ভালোবাসেছে তারা আমার নবীকে আজকে আমরা কতটুকু ভালোবাসি প্রিয় ভাইরা নবীকে ভালোবাসলেই চলবে না দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবী বলেছে তোমরা শুধু আমাকে ভালোবাসলেই হবে না তোমাদের ছেলে সন্তান টাকা পয়সা বাবা মা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে আজ বারোই রবি আজকের এই দিন আমাদের উপর দায়িত্ব হচ্ছে শপথ নেওয়া আল্লাহর নবী তার গোটা জীবন যেভাবে পরিচালনা করেছেন তার জীবন অনুযায়ী আমাদের জীবন সাধানোর শপথ আমাদেরকে নেওয়া লাগবে থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে রাসুলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব। আল্লাহ তালা আমাদেরকে রাসুলের সিরাত অনুযায়ী চলার রাসুলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলি আমিন